নিজেকে বিয়ের লুকে দেখেছো এবং কেমন লাগছে নিজেকে দেখে এরকম ভাবে? বাবা আমি কেন বলবো, তুমি বলো কেমন লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে নিজেকে সত্যি। তুমি মানে তোমার রিয়েল লাইফে যখন বিয়ে হয়েছিল আর এটা রিয়েল লাইফের বিয়ে, তো কতটা সিমিলারিটি, মানে কতটা মনে পড়ছে সেই দিনটার কথা? ওরে বাবা, আমার রিয়েল লাইফের বিয়ের যে কত গল্প আছে আমি বলে বোঝাতে পারবো না। তখন তো আমি গঙ্গারামটা করতাম এবং আমি 4 দিনের ছুটি নিয়ে বিয়ে করেছিলাম, একটি মাছি 4 দিনের ছুটি নিয়ে বিয়ে করেছিলাম। আর সেখানে তো মানে আমি বোধহয় বিয়ে করতে বসেও এডিট থেকে ফোন এসেছে যে ভয়েস ওভার লাগবে এক্ষুনি, আমি তখন আবার ঘরে গিয়ে ভয়েস ওভার দিয়ে আবার বিয়ে করতে বসেছি। মানে এরকম হয়েছে আমার বিয়েটা, 4 দিনের ছুটি নিয়ে বিয়ে, বৌভাত, এভরিথিং কমপ্লিট করা। ভাবতে পারছেন আপনারা? এখন তো একটা ধুমধুমার কাণ্ড চলছে একেবারে, আমরা দেখতেই পাচ্ছি, তো কী দেখতে চলেছে দর্শকরা? দর্শক একটা আনপ্রেডিক্টেবল গল্প দেখতে চলেছে, এইটুকু আমি বলতে পারি। এবং দর্শক বন্ধুদের খুব পছন্দ হবে আশা করি গল্পটা, কারণ ওই যেটা বললাম প্রেডিক্ট করা যায় না, এই গল্পটা একটু অন্য রকমই, বাট ভীষণ সিম্পল গল্প, মানে মানুষ একদম রিলেট করতে পারবে, মানে একদম বুঝতে পারবে যে এরকম সিচুয়েশনে এটাই হওয়া উচিত ছিল, সেটাই হচ্ছে। ভ্যালেন্টাইন্স উইক চলছে, প্রেমের মরশুম, তার মধ্যে তুমি বিয়ের করছো, তোমার রিয়েল লাইফে কি প্ল্যান হতে চলেছে? আর জাস্ট কিছুদিন বাকি। ও যেরকম এক্সাইটেড হয়ে প্রশ্নটা করছে, আমার কিন্তু একদম এরকম কোনো এক্সাইটমেন্ট নেই জীবনে। হ্যাঁ, এক্সাইটমেন্ট অফকোর্স সবার জীবনেই থাকা উচিত, মানে বসন্ত সবার জীবনেই আসা উচিত, বাট ব্যাপারটা হচ্ছে যে সব কিছুই আমাদের ছুটির ওপর ডিপেন্ড করে। আমরা যদি সিরিয়াল করছি, ছুটি একদম নেই, তাই কোনো প্ল্যানিংই নেই। যদি একদিন ছুটি দেয় তবে ভাবতে পারি যে কিছু স্পেশাল করা যায় সেই দিনটা। এই যে এতগুলো দিন গেল, প্রমিস ডে, রোজ ডে, আরও অনেকগুলো দিন গেল, কোনোটা কি সেলিব্রেট এখন অবধি করা হয়েছে? দূর, এসব কিচ্ছু হয় না, এসব বাজে কথা। না না, আমরা রোজ পেয়েছি, টেডি পেয়েছি, চকলেট পেয়েছি, প্রমিস তো হতেই থাকে, তো এইসব এসব নিয়ে একদম ভাববেন না, কিন্তু আপনারা একদম সিরিয়াসলি নেবেন না। ভালোবাসা মানুষের জীবনে সবসময় থাকুক, এটাই চাই, ব্যাস। এমন হয়েছে তোমার হাজবেন্ড তোমাকে কোনো কিছু প্রমিস করে অ্যান্ড প্রমিসটা রাখেনি প্রমিস ডেট? এবাবা, এরকম তো রোজ হয়, রোজ হয়, এটা কোনো কথা নাকি? এরকম রোজ হয়, এসব হতে থাকে, এগুলো পার্ট অফ লাইফ, মজা নাও এগুলোর। দর্শককে সবার শেষে কি বলতে চাও? দর্শকদের এটাই বলতে চাই যে এরকম যেরকম ওরা এসেছে দ্বিতীয় বসন্তর আজকে সেটে, দ্বিতীয় বসন্তর ব্যাপারে তো বলবোই, আর এই মাসের এন্ডে আমার একটা সিনেমা রিলিজও আছে, সাদা রঙের পৃথিবী, তো এই দুটোই আপনারা ভীষণ ভীষণভাবে মানে আশীর্বাদ করুন যাতে খুব ভালো হয়। দ্বিতীয় বসন্ত দেখতে থাকুন প্রত্যেক দিন রাত 8টায় সান বাংলায়, এবং অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। থ্যাংক ইউ।